ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, শীতকালের সাথে যেন ফাটা কথাটা অতপ্রতভাবে জড়িত। শীতকাল আসলেই দেখবে আমাদের ত্বকটা যেমন রুক্ষশুক্ষ হয়ে যায়, ঠোঁট ফাটতে শুরু করে, তেমনই তার সাথে সাথে আমাদের হাত পাও কিন্তু ফাটতে শুরু করে। হাত পায়ের চামড়া উঠতে থাকে, পায়ের গোড়ালি ফেটে যায়, রক্ত বের হতে থাকে, এমনকি হাতের যে আঙুলগুলো রয়েছে সেই আঙুলের ডগাগুলো ফেটে কেমন কালো হয়ে যায়, তারপর হাতের চামড়াটা কুচকে যায়, দেখতে ভীষণই বাজে লাগে। আর এই সমস্যাগুলো যদি তোমরাও ফেস করে থাকো তাহলে বলবো আজকের ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের সংসারে বিভিন্ন রকমের কাজ করতে হয়, যেমন বাসন মাজা, সবজি কাটা, কাপড় কাচা, এভরিথিং। এই সব কাজগুলো করতে গিয়েই আমাদের হাতের আঙুল ফেটে যায়, কালো হয়ে যায়, চামড়া উঠতে শুরু করে, আর সেটা দেখতে ভীষণই বাজে লাগে। তো আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেলটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথমে আমি একটু স্টিম নেব। তোমরা প্রত্যেকেই জানো স্টিম নিলে কিন্তু আমাদের ত্বক অনেকদিন অবধি সজীব ও প্রাণবন্ত থাকে। স্টিম নেওয়ার জন্য আমি একটা কাচের বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট গোটা দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শ্যাম্পুর প্যাকেট এখানে ইউজ করতে পারো। আর আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস। আমি এখানে 7 থেকে 8 ফোঁটা মতন পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি। আর মিশিয়ে নেব বেকিং সোডা। আমি 1/2 চামচের মতন এখানে বেকিং সোডা নিয়েছি। আমি তো এটা হাতে করে দেখাচ্ছি, তোমরা যদি এটা পায়েও করতে চাও তাহলে এই একই প্রসেসে তোমরা কিন্তু পায়েও অ্যাপ্লাই করতে পারবে। আর আমি অ্যাড করছি 1/4 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু দিতেই হবে যেহেতু এখন শীতকাল। আর গ্লিসারিন দিলে কি তোমাদের যে কুচকে যাচ্ছে, স্কিনটা ফাটতে শুরু করে দিচ্ছে বা চামড়া উঠছে, সেই সমস্যাগুলো কিন্তু রিমুভ হবে, তাই গ্লিসারিন কিন্তু তোমাদের দিতেই হবে। এরপর ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর তোমাদের হাত দুটোকে এই উষ্ণ গরম জলে 5 মিনিট মতন চুবিয়ে রেখে দেবে। 5 মিনিট চুবিয়ে রাখার পর তোমরা হালকা হাতে একটু রাফ করে নেবে, কারণ রাফ করলে কিন্তু তোমাদের হাতে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে, যে ধুলো ময়লা দীর্ঘদিন ধরে জমে রয়েছে প্লাস যে মরা চামড়াগুলো তোমাদের হাত থেকে উঠছে সেগুলো সমস্ত রিমুভ হয়ে যাবে। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে হাতটাকে রাফ করে নিচ্ছি। এইভাবে রাফ করলে কিন্তু তোমাদের হাতের মরা চামড়াগুলো উঠে যাবে, কালো দাগছোপগুলো রিমুভ হয়ে যাবে এবং হাতটা অনেক নরম হবে, সফট হবে এবং উজ্জ্বল ভাব আসবে একটা। ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকেও ঠিক এইরকমভাবেই করতে হবে। তো চলো আমি হাতটা ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার হাতটা কতটা ক্লিন হয়েছে, কতটা উজ্জ্বল লাগছে। তো চলো এবার এই হাতের মধ্যে দেখো একটু কালচে কালচে ভাব রয়েছে, মানে ট্যান পড়েছে, সেই ট্যানটাকে এবার তোলার জন্য একটা স্ক্রাব তৈরি করব। তো চলো সেই স্ক্রাবটা কীভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। এই স্ক্রাবটা তৈরি করার জন্য আমি 1-2 টাকা দামের কফির প্যাকেট নিয়েছি। বন্ধুরা, কফিতে থাকে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বকের ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে, ইম্পিউরিটিসকে রিমুভ করে এবং আমাদের স্কিনকে অনেক বেশি টান টান রাখে। সেই জন্য আমি এখানে কফি ব্যবহার করেছি। আর আমি দিচ্ছি এখানে 1 চামচের মতন চিনি। তোমরা প্রত্যেকেই জানো চিনি কিন্তু আমাদের স্কিনকে ভালো করে এক্সফোলিয়েট করে এবং স্কিনের যে কালো দাগছোপ রয়েছে সেগুলোকে কিন্তু রিমুভ করে, তাই এখানে চিনি ব্যবহার করা হয়েছে। আর দেব 1/4 ফোঁটা গ্লিসারিন। বন্ধুরা, গ্লিসারিন কিন্তু ত্বকের রুক্ষতাকে দূর করে ত্বকের আর্দ্রতাকে ফিরিয়ে আনে এবং ত্বকের মধ্যে একটা উজ্জ্বল ভাব ন্যাচারালিভাবে নিয়ে আসতে সাহায্য করে। আর আমি এর মধ্যে মিশিয়ে নেব নারকেল তেল। বন্ধুরা, যেটা ছাড়া কিন্তু এই স্ক্রাবটা একদমই তৈরি করা যাবে না। নারকেল তেলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস। নারকেল তেলে থাকে ভিটামিন ই যা ত্বকের রুক্ষতা দূর করে বুড়িয়ে যাওয়া ত্বককে ফর্সা, উজ্জ্বল ও টান টান করতে সাহায্য করে। আর আমি এখানে 1 চামচের মতো নারকেল তেল নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে নেব 1/4 ফোঁটা রোজ ওয়াটার। তোমরা চাইলে প্লেন ওয়াটারও অ্যাড করতে পারো। তো এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিলে এই স্ক্রাবটা আমার তৈরি হয়ে যাবে। তারপর চলো আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই স্ক্রাবটা লাগানোর পর তোমরা দেখবে তোমাদের হাতের যে ট্যানটা রয়েছে, রোদে পোড়া সানট্যান বলো বা এমনি যে রান্না করতে করতে আমাদের হাতের মধ্যে একটা ট্যান পড়ে যায়, সেই সমস্ত ট্যানকে কিন্তু
ইনস্ট্যান্ট রিমুভ করবে এই স্ক্রাবটা। তো দেখো আমি পুরো হাতের মধ্যে দুটো হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে হালকা হাতে রাফ করছি। করার পর তারপর আমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি। দারুণ একটা রেজাল্ট পেয়েছি, মানে আমার হাতের ট্যানটা পুরো উঠে গেছে। তো তোমরাও এইভাবে লাগিয়ে নেবে যেভাবে আমি লাগাচ্ছি। এবার আমি একটা প্যাক তৈরি করব, তার জন্য এক চামচের মতো নুন নিয়েছি। বন্ধুরা নুন কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সফোলিয়েট করে এবং যে আমাদের ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আর আমি এর মধ্যে দিচ্ছি নারকেল তেল, এক চামচের মতন আমি নারকেল তেল দিচ্ছি। আর আমি দেবো পাতিলেবুর রস, আর লাগবে আমার কোলগেট পেস্ট। এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে পুরো দুটো হাতে ভালো করে অ্যাপ্লাই করবে। এই প্যাকটা লাগানোর ফলে কিন্তু আমাদের হাতটা যে কালো হয়ে যায়, রুক্ষ দেখায়, যে ড্রাইনেসটা চলে আসে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আমাদের ত্বকটা কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা হবে, উজ্জ্বল হবে। যে মৃত কোষগুলো রয়েছে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে আর আমাদের হাতটা অনেক বেশি সফট হবে, নরম হবে। তো দেখো আমি লেবুর টুকরোটা দিয়ে কিছুক্ষণ আমি হাতটাকে রাফ করে নিচ্ছি, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার হাতটা কতটা ক্লিন হয়ে গেছে, ফর্সা লাগছে এবং কালো দাগছোপটাও রিমুভ হয়ে গেছে। তো চলো এবার একটা তোমাদেরকে ক্রিম বানিয়ে দেখাই, যেটা রোজ রাত্রিবেলা শোয়ার আগে তোমাদেরকে লাগাতে হবে। এই ক্রিমটা তৈরি করার জন্য আমার লাগবে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল, আর কয়েক ফোঁটা গ্লিসারিন, আর লাগছে নারকেল তেল। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে সেই ক্রিমটা তৈরি করে নেবো, যেটা রোজ রাত্রিবেলা তোমরা শোয়ার আগে যদি লাগিয়ে নিতে পারো তাহলে তোমাদের যে হাত ফেটে যাচ্ছে, পা ফাটছে, পায়ের গোড়ালি থেকে রক্ত পড়ছে, চামড়া খসখসে হয়ে গেছে, রুক্ষ দেখাচ্ছে, সেই সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে যদি তোমরা এই ক্রিমটা রেগুলার বেসিসে তৈরি করে লাগিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা এই ক্রিমটা আমি দুটো হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমটা যদি তোমরা সারা দিনে যদি 3-4 বার লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা উপকার পাবে। আর তোমরা যদি রাত্রিবেলা শোয়ার আগে এটা লাগাও আর ওভারনাইট রেখে দাও তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমাদের হাতটা কতটা নরম হয়েছে, সফট হয়েছে এবং যে কালচে দাগছোপটা রয়েছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, আর যে হাত থেকে চামড়া উঠছে সেটাও ওঠা বন্ধ হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এইভাবে লাগিয়ে নাও, আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন করে করলেই হয়ে যাবে। তো দেখো আমার পুরো হাতে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে, তো এবার এটাকে আমি ওভারনাইট রেখে দেবো। তো তোমরাও এইভাবে করে নিও। তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।